4 বছর বয়সে ট্রেক, তাও আবার 4 দিনে 50 কিলোমিটার হেঁটে মার্চের কনকনে ঠান্ডায় সান্দাকপু? আজ শোনাবো বিস্ময় বালক সৌজন্যর কথা, বাবা মায়ের আদরের তাতিন। কথায় আছে ট্রেকিং শুরু করতে হয় সান্দাকপু ট্রেক করে। সান্দাকপু ট্রেক বিগিনারদের জন্য আদর্শ। আচ্ছা, আপনারা যারা সান্দাকপু ট্রেক শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন, আপনারা বিগিনার তো? মানে আপনারা কত বছর বয়সে শুরু করলেন বা করবেন ভাবছেন বলুন তো? 15, 20, 25? না মশাই, আপনার আর বিগিনার হওয়ার বয়স নেই। আপনার হাঁটা শুরু হয়েছিল 1 বা 1.5 বছর বয়সে, আর আপনার ট্রেক বিগিন করতে 15, 20, 25 বছর অপেক্ষা করতে হলো। আজ বলবো এমন এক বিগিনারের কথা যে কোভিডের জন্য একটু ওয়েট করেছিল, কিন্তু সান্দাকপু ট্রেক নিজের পায়ে হেঁটে কমপ্লিট করেছে মাত্র 4 বছর বয়সে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, কলকাতার বিস্ময় বালক সৌজন্য কুমারের কথা বলছি, যে তার 4 বছর বয়সের জন্মদিনে কেক কেটেছে সান্দাকপুতে বসে। অবাক লাগছে, মনে হচ্ছে সত্যি হেঁটেই গিয়েছিল তো? হ্যাঁ, নিজেরই গুটি গুটি পায়ে অদম্য ইচ্ছাকে সঙ্গে নিয়ে সৌজন্য পৌঁছে গিয়েছিল 12,000 ফুট উচ্চতায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকপুতে। গল্পটা আরও কিছু আগে থেকেই বলা যাক। সৌজন্যের পাহাড়ে হাতেখড়ি হয় যখন পর্বতারোহী বাবা ইন্দ্রনীল কুমার আর অ্যাডভেঞ্চার প্রিয় মা উজান্তরী কুমার আদরের ছোট্ট তাতিনকে নিয়ে মাত্র 5 মাস বয়সে যান ঝন্টি পাহাড়ি। তাতিনের অন্নপ্রাশনের আগেই তাতিনের মধ্যে পাহাড় প্রীতি ঢুকিয়ে দিয়েছিল বাবা মা। এরপর তাঁতিন হাঁটতে শেখার পর বাবা মায়ের সাথে পৌঁছে যায় পাহাড়ের রানী দার্জিলিংয়ে। অফবিট দাওয়াই পানিতে থাকার সময় বাবার চোখে পড়ে তাঁতিনের পাহাড়ি রাস্তায় অবলীলাক্রমে হেঁটে চলা। বাবা মায়ের মনে চ্যালেঞ্জ জন্মায় ছেলেকে নিয়ে সান্দাকপু ট্রেকে যাওয়ার। অনেকেই ভাবছেন হয়তো, এ আর কি এমন ব্যাপার, একজন অভিজ্ঞ পর্বতারোহী তার ছেলেকে নিয়ে সান্দাকপু যাবে, এ আর এমন কি? না মশাই, 4 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে মার্চ মাসের হাড় কাঁপানো হিমেল শীতে ট্রেক করে সান্দাকপু যাওয়াটা একটা চ্যালেঞ্জই বটে। প্ল্যান হয় তাতিনের 4 বছরের জন্মদিন পালন হবে সান্দাকপুতে বসে। ব্যাস, প্ল্যান মতো বাবা মায়ের হাত ধরে গত 27 ফেব্রুয়ারি 2021 মানেভঞ্জন থেকে ট্রেক শুরু করে একরত্তি সৌজন্য। তুমলিং আর কালীপগড়িতে রাত কাটিয়ে বড়দের পায়ে পা মিলিয়ে 1 মার্চ সৌজন্য ওরফে বাবা মায়ের আদরের তাতিন পৌঁছায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকপুতে। অদ্ভুত রহস্যময় জঙ্গল আর পাহাড়ের কোলে একটি ছোট্ট শিশু যখন তার ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যেতে শুরু করলো, বিশ্বাস করুন, তাকে দেখে কেউ ভাবতেও পারবে না সে প্রথমবার পাহাড়ে হাঁটছে। অফুরন্ত এনার্জি, অবিশ্বাস্য দক্ষতার পরিচয় দিয়ে এক প্রকার সবাইকে অবাক করে দিয়েছিল তাতিন। ছিল না কোনো অভিযোগ, ছিল না এক ফোঁটা ঘ্যান ঘ্যান, ছিল না চোখের জল, ছিল না আমাকে কোলে নাও। রাস্তাটা সহজ ছিল না, 3 দিন ধরে প্রবল কুয়াশা, কনকনে ঠান্ডা আর দুরহ চড়াই উদ্রাই থামাতে পারেনি তাতিনকে। 1 মার্চ সান্দাকপু থেকে 1.5 কিলোমিটার দূরে আলে বসে তাতিন তার চতুর্থ জন্মদিনের কেক কাটে। হাড় কাঁপানো হিমেল হাওয়ায় সকালে সূর্যোদয়ে ঝকঝকে শায়িত বুদ্ধকে দেখার সময় ঠান্ডায় গাল লাল হয়ে গিয়েছিল, নাক দিয়ে বয়ে চলেছিল অঝরে গঙ্গা যমুনা। কিন্তু দূরে বিরাট আকৃতির আইসক্রিমের মতন অদ্ভুত পাহাড় দেখে সেও মুগ্ধ হয়েছিল। সে হয়তো কাঞ্চনজঙ্ঘার মায়া বা এভারেস্টের চূড়ায় রঙের খেলা অনুভব করতে পারেনি, কিন্তু এইটুকু হয়তো বুঝেছে যে আগামী দিনে তাকে আরও দূরে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র তার নেশায় 2 মার্চ বিপদসংকুল পথে পায়ে হেঁটে তাতিন এসে পৌঁছায় শিখলাতে।
লং রুট দ্য বিউটি অব নেচারের তরফ থেকে রইল খুঁদে টেকারটির অনেক ভালোবাসা ও অভিনন্দন। আগামী দিনে সে যেন আরও নতুন করে প্রেরণা যুগিয়ে যায় তার সমবয়সী শিশুদের কাছে। আপনাদের লাইক, কমেন্টস আর শেয়ার সৌজন্যে কি আরও অনেক প্রেরণা যোগাবে তার নতুন পথ চলার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, আমরা আরও আসব অনেক ট্র্যাভেল ইন্সপিরেশান প্রতিবেদন নিয়ে।